हेलो स्टूडेंट वेलकम बैक माय चैनल आज के विटामिन बी 12 जो बाकी पार्टा छिलो पार्ट टू बला चले जेखने फंक्शन एंड डेफिशिएंसी डिसऑर्डर निये बोलेछिलाम बोलबो तो आगे दिन स्ट्रक्चर एवं ओटार होच्छे सोर्स एब्जॉर्प्शन ट्रांसपोर्ट स्टोरेज एंड ओटार ना स्टोरेज अब्दि पढ़ेछिलाम हाँ ओटार न्यूट्रिशन जेटा माने डेली रिक्वायरमेंट ओटाओ पढ़ेछिलाम जेटा होच्छे 3 माइक्रोग्राम ओके ह्यूमन बॉडीते ओनली दुटो एंजाइम आछे जादेर फांगशनेर समय को एंजाइम हिसेबे आमरा माने ओई एंजाइम गुलो विटामिन बी 12 के यूज करी तो सेई एंजाइम गुलो कि आमरा देखे तो फर्स्ट ही बोलते हैं आइसोमराइजेशन ऑफ मिथाइल मेलोनाइन कोए टू साक्सिनाइल कोए तो फर्स्ट ही देखो इखने एक टा फ्लो चार्ट मोतो दिया आजी तो उधर माध्यम जो दिया हमारा फर्स्ट ही बुझी तो की बोलते हैं माने फर्स्ट की हो बे ऑड कार्बन जे चेन फैटी एसिड गुला आजी एवं जे अमीनो एसिड गुला आजी ओगुलर की है कैटाबॉलिज्म के माध्यम में की है प्रोपियोनाइल को ए तोड़ी है से प्रोपियोनाइल को ए थे के की है एल मिथाइल मेलोनाइन को ए तोड़ी है এবং সেইটা থেকে যখন সাক্সিনাইল কোয়ে ফরমেশন হয় তখন এই এনজাইমটা কাজে লাগে যেটা হচ্ছে মিথাইল মেলোনাইল কোয়ে আইসোমারেজ এবং সেই এনজাইমটাই হচ্ছে আমি বললাম কিছু দুটো এনজাইম আছে যেটা ভিটামিন বি 12 কে কো এনজাইম হিসেবে কাজ করে সো এই এনজাইমটাই হচ্ছে ভিটামিন বি 12 কে কো এনজাইম হিসেবে কাজ করে তো তাহলে এই প্রসেসটাই কিন্তু ভিটামিন বি 12 এর প্রচুর ইম্পর্টেন্ট আছে কারণ ভিটামিন বি 12 না থাকলে এই প্রসেসটাও হবে না আর তাতে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে পড়ব যে ভিটামিন বি 12 যদি না থাকে তাহলে এল মিথাইল মেলোনাইন কোয়েটা কি হবে সাক্সিনাইল কোয়েতে ফরমেশন হবে না ফলে এল মিথাইল মেলোনাইন কোয়েটা আমাদের বডিতে डिपोजिट होते थक अर्थात बेसि हो जाए कि अपियर्स इन यूरिन एज मिथाइल मेलोनेट इन विटामिन बी 12 डेफिशिएंसि से यूरिने अपियर होबे अर्थात तहले आमरा विटामिन बी 12 डेफिशिएंसिटा किन्तु आमरा माने डायगनाइज करते पारबो यूरिन टेस्टर माध्यमे यूरिने जदि मिथाइल मेलोनेट पावा जाए तहले किन्तु आमादेर विटामिन बी 12 डेफिशिएंसि थाके তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিছু অড কার্বন চেইন ফ্যাটি অ্যাসিড আছে এবং অ্যামিনো অ্যাসিড আছে যেটা হচ্ছে অ্যালিফ্যাটিকই মনে হয় দেখো এখানে লেখা আছে সাম অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ইন বিটা অক্সিডেশন অফ অড চেইন ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ক্যাটাবলিজমের মাধ্যমে কি হয় প্রোপিওনাইল কোয়ে তৈরি হয় প্রোপিওনাইল কোয়ে থেকে কি হয় এল মিথাইল মেলোনাইন কোয়ে তৈরি হয় এল মিথাইল মেলোনাইল কোয়ে থেকে সাক্সিনাইল কোয়ে তৈরি হয় এই প্রসেসটা এল মিথাইল মেলোনাইন কোয়ে থেকে সাক্সিনাইল কোয়ে যখন তৈরি হচ্ছে তখন আমাদের এনজাইম ইম্পর্টেন্ট এনজাইম যেটা হচ্ছে মিথাইল মেলোনাইন কোয়ে আইসোমারেজ এই এনজাইমটা আবার ভিটামিন বি 12 কে কো এনজাইম হিসেবে কাজ করে যদি ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি দেখা যায় সেটা হচ্ছে তাহলে তখন এল মিথাইল মেলোনাইন কোয়েটা আমাদের বডিতে প্রচুর পরিমাণে হয়ে যায় এক্সেস অ্যামাউন্টে এবং সেটা হচ্ছে এক্সক্রিট হওয়ার জন্য আমাদের ইউরিনে মিথাইল মেলোনেট হিসেবে দেখা যায় ওকে তো আমি আর এখানটা পড়ব না এটাই লেখা আছে আর কিছু নেই ঠিক আছে আরেকটা হচ্ছে কনভার্সন অফ হোমোসিস্টিন টু মিথিওনিন তো এটাও দেখো এখানে খুব ভালো করে দেওয়া নেই সো আমি একটা ফ্লো চার্ট দেখাই সেটা তাহলে তোমাদের সুবিধা হবে দেখো আমরা যদি এই চার্টটা দেখি তো এখানে দেখো হোমোসিস্টিন থেকে আমি যখন মিথিওনিন ফরমেশন করছি তখন আমাদের কি হয় কোএনজাইম হিসেবে কোবালামিন মিথাইল যে কোবালামিন থাকে সেটা হচ্ছে কোবালামিন ফরমেশন হয় অর্থাৎ মিথাইল গ্রুপটা মিথিওনিনকে দিয়ে দেয় মানে হোমোসিস্টিন থেকে মিথিওনিন হলো আর মিথাইল কোবালামিন থেকে কোবালামিন হলো অর্থাৎ মিথাইল গ্রুপটা মিথিওনিনে চলে গেল এবারে এই যে কোবালামিন হলো এটা তো আবার মিথাইল কোবালামিনে যাবে কারণ মিথাইল কোবালামিন আমি দেখেছি স্টেবল ফর্ম তো এটা যখন আবার মিথাইল কোবালামিন ফরমেশন করবে তখন সেই মিথাইল গ্রুপটা কোথা থেকে পাবে সেটা কি হবে যে মিথাইল যে ফলিক অ্যাসিডটা হবে সেই ফলিক অ্যাসিডটা কি হবে টেট্রা
এই 5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা টেট্রাহাইড্রোফোলেটে ফরমেশন করবে, ফলে এই মিথাইল গ্রুপটা তখন এই কোবালামিনকে দেবে এবং কোবালামিন আবার মিথাইল কোবালামিন ফরমেশন করবে এবং সেই মিথাইলটা আবার হোমোসিস্টিনকে দিয়ে মিথিওনিন ফরমেশন করবে। ঠিক এইভাবেই কি হয়, মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা টেট্রাহাইড্রোফোলেটে ফরমেশন হয়ে যায়। দেখো এই বইটা তো আগে যেখানে ফলিক অ্যাসিড পড়ানো হবে সেখানে হচ্ছে দেওয়া আছে যে হোমোসিস্টিন থেকে মিথিওনিন ফরমেশন হচ্ছে এবং সেখানে মিথিওনিন সিনথেস লাগছে এবং সেই এনজাইমটার কোএনজাইম হিসেবে আমাদের কাজ করছে ভিটামিন B12, যেটা হচ্ছে মিথাইল কোবালামিন। মিথাইল কোবালামিনটা এতে কি হচ্ছে, কোবালামিন ফরমেশন করছে এবং কোবালামিনটা আবার মিথাইল কোবালামিন ফরমেশন করবে এবং সেই মিথাইলটা কোত্থেকে পাবে, সেটা হচ্ছে N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা টেট্রাহাইড্রোফোলেটে ফরমেশন করবে এবং সেই মিথাইলটা কোবালামিন নিয়ে মিথাইল কোবালামিন ফরমেশন করবে। এবং এই যে টেট্রাহাইড্রোফোলেট ফরমেশন হলো, এটা হচ্ছে ফলিক অ্যাসিডের মোস্ট অ্যাক্টিভ ফর্ম এবং এই টেট্রাহাইড্রোফোলেট অর্থাৎ এই যদি মিথাইল টেট্রাহাইড্রোফোলেট হিসেবে থাকে তাহলে কিন্তু ফলিক অ্যাসিড কোনো কাজই করতে পারবে না। এবং ফলিক অ্যাসিডে আমরা কাজে দেখব যে সেটা পিউরিন তৈরি করে, পিউরিন বেস, পিরিমিডিন বেস এবং আরও অন্যান্য অনেক কাজ করে, তো সেই ইম্পর্টেন্ট ফাংশনগুলো হবে না। যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে কি হবে, এই N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা কিন্তু টেট্রাহাইড্রোফোলেটে ফরমেশন হবে না। আর টেট্রাহাইড্রোফোলেটই হচ্ছে সেই ফর্মটা যেটা হচ্ছে পিউরিন ফরমেশন করে, পিরিমিডিনে যে সিনথেসিস অফ পিউরিন, সিনথেসিস অফ পিরিমিডিন এইসবে হচ্ছে কাজে লাগে। এই দেখো সিনথেসিস অফ থাইমিডাইলেট, সেটা হচ্ছে পিরিমিডিন নিউক্লিওটাইড। তো এগুলো আমরা ফলিক অ্যাসিডের যেটা পড়বে এর পরেই পড়বো, তো সেখানেই আমরা পড়বো যে এই চারটা, তো এই চারটাতে ভিটামিন B12 কাজে লাগে। যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয় তাহলে বললাম এটা হচ্ছে ফরমেশন হবে না, ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, কারণ পিউরিন পিরিমিডিন যদি তৈরি না হয় তাহলে DNA ফরমেশন হবে না, DNA ফরমেশন না হলে সেল ডিভিশন হবে না এবং সেল ডিভিশন না হলে কি হবে, যেটা আমাদের এরিথ্রোপয়সিসের সময় সেলটা আস্তে আস্তে প্রসেস যত মানে সামনের দিকে এগোয় তত কি হয়, সেলটা আস্তে আস্তে ডিক্রিজ ইন সাইজ হয়, কিন্তু এটা কি সেল ডিভিশন হবে না, ফলে সাইজটা বড়ই থাকবে এবং সেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ একটা এক্সেসিভ লার্জ সাইজ অফ RBC তৈরি করবে, যেটা হচ্ছে কি আমাদের বডিতে থাকতে পারবে না এবং সেটা তাড়াতাড়ি খুব ডিস্ট্রয় হয়ে যাবে এবং অ্যানিমিয়া ফরমেশন করবে। এবং এই যে মানে ট্র্যাপ করে যাচ্ছে ফোলেটটাকে, আমরা N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেটে আমরা ট্র্যাপ করে ফেলছি, অর্থাৎ এইটাকেই বলা হচ্ছে ফোলেট ট্র্যাপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতেও আসে যে ফোলেট ট্র্যাপ কি এবং সেটা সম্বন্ধে মানে একটা মানে ওই আর কি ফোলেট ট্র্যাপ হিসেবে তোমাকে আর কি লিখতে হবে ফোলেট ট্র্যাপে মানে কি তুমি বুঝতে পারছো ফোলেট ট্র্যাপ এবং কি ভিটামিনের ডেফিসিয়েন্সিটা হয় এইগুলো। তো তাহলে আমাদের দুটো কাজ জানা হয়ে গেল, এবারে আমরা জানবো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। হ্যাঁ, তাহলে ডেফিসিয়েন্সি যদি আমরা ডিসঅর্ডারগুলো দেখি তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে যে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার মানে কি কি আছে সেটা তো আমরা জানবোই, কিন্তু ডেফিসিয়েন্সিটা হচ্ছে কি করে, মানে ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সিটা আমাদের বডিতে হচ্ছে কি করে। তো সেটা আমরা যেমন প্রত্যেকটা ভিটামিনের থাকে যে আমাদের ইনটেকটা ঠিক হয়তো হচ্ছে না বা হয়তো ইনটেক হচ্ছে ঠিক, অ্যাবজর্পশন হচ্ছে না ঠিক, এটাও ঠিক সেরকমই, অর্থাৎ ম্যাল নিউট্রিশন যদি থাকে, অর্থাৎ আমরা যদি ঠিকঠাক করে আমরা দেখেছি ভিটামিন B12 কি পাওয়া যায়, অ্যানিমাল সোর্সে পাওয়া যায়, তো যদি ইকোনমিক কন্ডিশন ঠিক না থাকে তাহলে তার অ্যানিমাল সোর্স খাওয়া হয়তো তার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন কি হয় ম্যাল নিউট্রিশনের জন্য ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সি দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় সে মানে ভিটামিন B12 অনেক পরিমাণে ইনটেক করে কিন্তু তবুও তার ডেফিসিয়েন্সি দেখা যায়, তখন কি অ্যাবজর্পশন লেভেলে, ট্রান্সপোর্ট লেভেলে যেগুলো আমরা ফার্স্টই পড়েছি, তো অ্যাবজর্পশন লেভেলে কোনো প্রবলেম থাকে, অ্যাবজর্পশন লেভেলে প্রবলেম আসে যেমন তোমার যদি স্যালাইভাতে স্যালাইভা সিক্রেশনের প্রবলেম হয় বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা স্টমাক থেকে বেরোচ্ছে বা যেটা তোমার প্যানক্রিয়াস থেকে যে প্রোটিয়েজ এনজাইম বেরোচ্ছে যেটা তোমার আর ফ্যাক্টরকে মানে ভেঙে দিচ্ছে, আমি আগের ভিডিওতে খুব ভালো করে বলেছি অ্যাবজর্পশন, তো ওই ভিডিওতে মানে যেখান থেকে যে যে সোর্সগুলো আসছে প্রোটিয়েজ, তারপরে আসে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি না থাকে তো আমাদের রিসেপ্টার সেটাকে রেকগনাইজই করতে পারে না ভিটামিন B12, সেটা এক্সক্রিশন
ইনফেকশন হয়ে বডি থেকে বেরিয়ে যায়। তো সেই লেভেলে যদি যে কোনো একটা লেভেলে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের বডিতে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি দেখা যায়। ওকে, তো দেখো ওটাই বলেছে, ডেফিসিয়েন্সি মে অ্যারাইজ ডিউ টু ডিক্রিজ অ্যাবসর্পশন অর ডিক্রিজ ডায়েটারি ইনটেক। আমরা দেখেছি ডায়েটারি যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোতে ভিটামিন B12 বেশি থাকে, তাই বলছে ডিক্রিজ যদি ডায়েটারি ইনটেক হয় তাহলেও কিন্তু ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি দেখা যায়। ডায়েটারি ডেফিসিয়েন্সি ইজ সিন ইন স্ট্রিক্ট ভেজিটেরিয়ান সিন্স দ্য ভিটামিন ফাউন্ডস অনলি ইন ফুড অফ অ্যানিমেল অরিজিন অর ইন মাইক্রো অর্গানিজম। আমি এটা বললাম ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12। এবারে আমরা দেখবো কজ, দেখলাম আমরা যে ডেফিসিয়েন্সি কি করে হচ্ছে, এবারে দেখবো রেজাল্ট, অর্থাৎ ডেফিসিয়েন্সির ফলে আমাদের বডিতে কি কি ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল কি কি সিমটমস দেখা যাচ্ছে। তো চারটে এখানে বলেছে ডিসঅর্ডারের নাম। ফার্স্ট হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মিথাইল ম্যালোনিক অ্যাসিডিউরিয়া অ্যান্ড নিউরোপ্যাথি। তো ফার্স্টে যদি আমরা পার্নিশিয়াস অ্যানিমিয়াটা দেখতে যাই, তো পার্নিশিয়াস অ্যানিমিয়া তাহলে আমাদের কি করে হয় সেটা দেখতে হবে। সেটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়ার ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইন দ্য স্টমাক যেটা বেরোচ্ছে, আমি বললাম তো ওই স্টমাকের কোনো মনে করো ড্রাগস বা কিছুর জন্য স্টমাকের সেলগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, এবং সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাওয়ার জন্য সেল থেকে আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হচ্ছে না, ফলে কি হয় ভিটামিন B12 এর সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর বাইন্ড করবে না, এবং আমাদের ইন্টেস্টিনাল অর্থাৎ আইলিয়াম বা ইলিয়ামে যে রিসেপ্টারগুলো আমাদের ভিটামিন B12 প্লাস ইন্ট্রিনসিক ফ্যাক্টরটাকে রেকগনাইজ করে সেটাও আর রেকগনাইজ করতে পারবে না, ফলে ভিটামিন B12টা বডি থেকে বেরিয়ে যাবে। ভিটামিন B12টা কিন্তু আমাদের অ্যাবজর্পশনও হবে না, ট্রান্সপোর্টও হবে না, এবং আমাদের যে আমরা দেখলাম পিরিমিডিন পাইরিন পিরিমিডিন বেস তৈরি করে এবং DNA ফরমেশনে হেল্প করে, এবং DNA ফরমেশনের জন্যই তো যে আমাদের সেল সাইকেলে যে এস ফেজটা হয় সেখানে DNA ফরমেশন হয়, ফলেই কিন্তু সেল ডিভিশন হয়, ফলে কি হয় লাস্টে কি হয় যে সেল ডিভিশনটা কিন্তু হয় না। তাহলে সেল ডিভিশন না হলে কি হয়, যে আমাদের সেলগুলো আছে যেগুলো সেল বোনস ম্যারোতে যে সেলগুলো প্রোডিউস হচ্ছে বড় থেকে ছোট হয় লাস্ট স্টেজে গিয়ে, যেমন এরিথ্রোসাইট হয় মেইন, তো ওখানে কি হয় সেল ডিভিশন না হওয়ার ফলে মানে ফার্স্টে দুটো হয়তো স্টেজ হয়েই অ্যারেস্ট হয়ে গেল আর সেল ডিভিশন হলো না। কেন না, DNA রেপ্লিকেশনই হচ্ছে না। DNA রেপ্লিকেশন হবে কি করে, পিউরিন পিরিমিডিন তো বেস নেই, ভিটামিন B12 তো নেই যেটা পিউরিন পিরিমিডিন তৈরি করবে, সেই জন্য কি হয় আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। তো পার্নিশিয়াস অ্যানিমিয়া হচ্ছে মেগালোব্লাস্টিক যে অ্যানিমিয়া তারও একটা কজ বলা যায়, কারণ পার্নিশিয়াস অ্যানিমিয়া কি হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ দ্য স্টমাকের ডেফিসিয়েন্সি হয়, ফলে কি হয় ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। তো আমরা এটাকেও আন্ডারলাইন করি, ইম্পেয়ার্ড অ্যাবসর্পশন অফ ভিটামিন B12 ইট ইজ ক্যারেক্টারাইজড বাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। অর্থাৎ এটা কিভাবে আমাদের ফিজিওলজিক্যালি দেখা যায় বা প্যাথোলজিক্যালি, সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হিসেবে আমরা দেখতে পাই। অর্থাৎ বলতে পারি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার একটা কজ হচ্ছে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি অনেক কারণে হতে পারে, তার মধ্যে আর একটা কজ হচ্ছে যেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ স্টমাকের ডেফিসিয়েন্সি, এবং সেইটার থেকে যখন আমাদের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয় এবং তারপর থেকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, তখন সেই অ্যানিমিয়াটাকে আমরা আরেকটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড লো হিমোগ্লোবিন লেভেল উইথ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। অর্থাৎ লো হিমোগ্লোবিন, কারণ ওই বড় RBCগুলো কিন্তু স্টাক করে যায় বডিতে, এবং ওটা বডিতে মানে যেটা ছোট হওয়ার কথা সেটা বড় হয়, ফলে বডি ওটাকে ঠিক করে নিতে পারে না এবং সেটা খুব সহজে ডিস্ট্রয় হয়ে যায়, ফলে আমাদের হিমোগ্লোবিন লেভেলও কমে যায়, এবং হিমোগ্লোবিন লেভেল যখন কমে যায় তাকেই কিন্তু অ্যানিমিয়া বলা হয়, সেই জন্যই এটাকে অ্যানিমিয়া বলা হচ্ছে, লো হিমোগ্লোবিন লেভেল উইথ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। কিছু কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারও দেখা যায়, ওটা আমরা নিউরোপ্যাথি যেটা আমরা দেখবো, তো সেখানে আমরা দেখব। দেখো তো আমরা যখন দেখব যে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টরের জন্য আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে, তখন আমরা সেই অ্যানিমিয়াটাকে আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলবো না, সেটাকে বলবো পার্নিশিয়াস অ্যানিমিয়া।
megaloblastic anemia, it occurs due to functional folate deficiency. The functional folate deficiency is seen in vitamin B12 deficiency due to folate trap. Folate trap আমি বলেছি সেখানে যদি vitamin B12 এর deficiency হয় তাহলে কি হবে আমাদের folate deficiency হবে functional folate যেটা tetrahydrofolate methyl tetrahydrofolate থেকে tetrahydrofolate তৈরি হচ্ছে ওটা হবে না ফলে functional folate deficiency হবে এবং purine pyrimidine তৈরি হবে না DNA তৈরি হবে না এবং তার জন্য cell division হবে না সেলটা বড়ই রয়ে যাবে অর্থাৎ megaloblastic anemia তৈরি হবে তারপরে আমরা দেখো মিথাইল ম্যালোনিক অ্যাসিডিউরিয়া এটা কিন্তু আমরা এখানেই দেখে নিয়েছি দেখো যদি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হয় এল মিথাইল ম্যালোনাইন কোয়েটা অ্যাপিয়ারস ইন ইউরিন অ্যাজ মিথাইল ম্যালোনেট ইন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি সেটাই হয় ভিটামিন B12 ডেফিসিয়েন্সির ফলে এল মিথাইল ম্যালোনাইন কোয়েটা কি হয় ইউরিনে অ্যাপিয়ার করে মিথাইল ম্যালোনিক অ্যাসিড বা মিথাইল ম্যালোনেট হিসেবে দেখো তাই বলেছে বিকজ ভিটামিন B12 ইজ নেসেসারি ফর দ্য কনভার্সন অফ মিথাইল ম্যালোনিক অ্যাসিড টু সাকসিনিক অ্যাসিড ইন্ডিভিজুয়াল ডিফিসিয়েন্সি ইন ভিটামিন B12 এক্সক্রিট এক্সেস অ্যামাউন্ট অফ মিথাইল ম্যালোনিক অ্যাসিড ইন দ্য ইউরিন তাহলে আমরা মিথাইল ম্যালোনিক অ্যাসিড হিসেবে আমরা এক্সেস অ্যামাউন্ট অফ মিথাইল ম্যালোনিক অ্যাসিড ইন দ্য ইউরিন পাচ্ছি ওকে এরপর দেখো নিউরোপ্যাথি যেটা আমরা দেখছিলাম ওখানে পারনিশিয়াস অ্যানিমিয়া তো আমরা কি দেখছিলাম লো হিমোগ্লোবিন লেভেল থাকছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থাকছে আর কি থাকছে নিউরোপ্যাথি থাকছে অর্থাৎ নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডার থাকছে সেটা কেন থাকছে ইন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি মেনি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যাপিয়ার্স ডিউ টু প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ দ্য মায়েলিনেটেড নার্ভ অর্থাৎ নার্ভের ওপর যে মায়োলিন শীতটা থাকে সেটা কি হয় ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে সেটা কিন্তু প্রোগ্রেসিভ ডিজেনারেশন হতে থাকে অর্থাৎ সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে থাকে ডিজেনারেশন অফ মায়োলিনেটেড নার্ভ ফাইবার ইজ ডিউ টু অ্যাকুমুলেশন অফ এল মিথাইল ম্যালোনাইন কোয়ে উইচ ইম্পেয়ার দ্য মায়োলিন শীত ফর্মেশন অর্থাৎ যে আমরা দেখছি এই যে এই চারটা যেটা দেখলাম মিথাইল ম্যালোনিক অ্যাসিডিউরিয়া হচ্ছে অর্থাৎ মিথা এল মিথাইল ম্যালোনাইল কোয়েটা আর সাকসিনাইল কোয়েতে ফর্মেশন হচ্ছে না ভিটামিন B12টা নেই বলে তখন ওটা মিথাইল ম্যালোনেট হিসেবে বডি থেকে বেরিয়ে যাচ্ছে ইউরিনের মাধ্যমে কিন্তু যদি ওটা খুব বেশি হয়ে যায় তাহলে কি হয় বডিতে তখন সেটা অ্যাকুমুলেট হতে থাকে এবং সেই অ্যাকুমুলেশনের ফলে কি হয় এই যে এই মানে সাবস্টেন্সটা যখন অ্যাকুমুলেট হয় তখন কি করে এই সাবস্টেন্সটা হচ্ছে আমাদের নার্ভের ওপর অর্থাৎ নিউরনের ওপর অ্যাক্সনে যে মায়োলিন শীতটা থাকে সেটাকে ডিজেনারেট করতে থাকে ফলে কি হয় আমাদের যে অ্যাকশন পোটেনশিয়ালটা আমাদের যায় সেটাতে কিছু প্রবলেম হয় অ্যাকশন পোটেনশিয়াল প্রোগ্রেসে প্রবলেম দেখা যায় সেই জন্য দেখো ডিউ টু অ্যাকুমুলেশন অফ এল মিথাইল ম্যালোনাইল কোয়ে উইচ ইম্পেয়ার দ্য মায়োলিন শীত ফর্মেশন দ্য নিউরোলজিক্যাল সিমস্টমস এবং সেই জন্যই কি হয় নিউরোপ্যাথি অর্থাৎ নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডার দেখা যায় যেগুলো হচ্ছে নামনেস টিংলিং অফ ফিঙ্গার টোজ মেন্টাল কনফিউশন পুয়োর মাস্কুলার কোয়ার্ডিনেশন অ্যান্ড ডিমেন্টিয়া ঠিক আছে এইগুলো হচ্ছে মানে ফিজিওলজিক্যাল সিমটম দেখা যায় আর প্যাথোলজিক্যাল আমরা দেখতে পাবো যে ইউরিনে আমাদের মিথাইল ম্যালোনেট বেশি হয়ে গেছে তখনই আমরা বুঝতে পারবো যে এল মিথাইল ম্যালোনাইন কোয়েটা কিন্তু বডিতেও কিছুটা হলেও সেটা অ্যাকুমুলেট হচ্ছে এবং তার জন্যই আমাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যাচ্ছে এবং তার সাথে তো আমরা এগুলো পেয়েই থাকবো যেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ফার্স্ট আমাদের সিমটমস দেখাই যাবে ওকে তাহলে কিন্তু আমাদের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারও হয়ে গেল আর ফোলেট ট্র্যাপ তো আমি ফার্স্টেই বলে দিয়েছি তো ওখানটা পড়ে নেবে তোমরা ফোলেট ট্র্যাপ তো দেখো এটা কিন্তু শেষ হয়ে গেল আমাদের আজকের মতো শেষ হয়ে গেল ওকে থ্যাংক ইউ